बोलो कार साथे এসেছেন बोलो अरे बोलो জিজ্ঞেস করো कार साथे এসেছেন বাড়ির লোকে কত বই কিনেছেন এই চারটে ওকে এটা কি হলো বাইট মিলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যেখানে আজ সকালে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা একটি বাস এবং ট্যাক্সির সংঘর্ষে কমপক্ষে 5 জন আহত এবং 3 জন নিহত ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে ভেরি গুড ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে তো একটা নিউজ কভার করতে গেলে মূলত तीन जन टीम जाए इन जेनारेल कजर टीम जाए तीन जन टीम जाए गल्पटा हलो जखन प्रश्न करछि बुम आमार काछे जिज्ञासा करछि तार काछे प्रश्न करछि आमार काछे जिज्ञा अनेके एइखानेई आजके कटा बोई बिक्री हलो ठीक है बा जिज्ञेस करलो जे आपनार एखाने कि कि नतून संख्यार कि कि बोई रयेछे नो यू आर मेकिंग मिस्टेक हार्ड निउजर पीटीसी किभाबे आमरा देखलाम এবার আমরা দেখব চলো সফট নিউজের পিটিসি কিভাবে হয় পিটিসির ফুল ফর্ম কি পিস টু ক্যামেরা একদম সোজা ক্যামেরার দিকে এদিক ওদিক তাকাবে একদম ক্যামেরার দিকে দেখে পিটিসি দিচ্ছ আজ থেকে শুরু হয়ে গেল 38তম কলকাতা বইমেলা নিউজ এজেন্সি হচ্ছিল এরা নিজস্ব কোনো নিউজ চ্যানেল নেই নিউজ এজেন্সির নিজস্ব কোনো নিউজ চ্যানেল নেই তারা কি করে শুধু নিউজটাকে করে এবং তাদের পোর্টালে বা তাদের সাইটে রাখে जर्नलिज्म एर न्यूज रिडिंग एंकरिंग एर आमरा एक सेकेंड एक ग्रुप आमरा शुरू करछि तो ग्रुपर सदस्यदेर आमादेर एकटु इंट्रोडक्शन करिए नि तोमार नामटा बोलो इशिता मंडल जोरे बोलो एकटु इशिता मंडल बहु सांबादिकदेर जोरे कथा बोलते हैं तोमार दियाशा रॉय तुमी ईशा भक्त जुली चौधुरी जुली ना जुली दीपज्योति आदित्य गुड थैंक यू अच्छा तोमार नाम देवाश्रिता चक्रवर्ती देवाश्रिता তুমি রত্না দাস রত্না উমা কর্মকার উমা যদি আগে একটা ক্লাস করেছো তোমার নাম তিথি দাস তিথি তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ আমাদের যে সানডে যে গ্রুপটা থাকে এটা আমাদের আরেকখানা গ্রুপ এটা আমরা আজকে থেকে শুরু করলাম তো আজকে আমরা যেটা করছি ইন্ট্রোডাকশন ক্লাস রাইট এবং ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা বেশ কিছু জিনিস বুঝবো তার সবার আগে কি করব আমরা ক্যামেরাটা একটু প্রপার ওয়েতে একটু বসিয়ে নিই তো আজকে আমরা সর্বপ্রথমে যেটা বুঝবো যে তোমাকে যদি কোনো নিউজ চ্যানেলে জিজ্ঞেস করে যে তুমি কি হতে চাও তো একটা নতুন ছেলেকে বা মেয়েকে নিউজ চ্যানেলে যখন জিজ্ঞেস করে তুমি কি হতে চাও তো ইন জেনারেল লোকে বলে যে আমি একজন রিপোর্টার হতে চাই আমি একজন অ্যাঙ্কার হতে চাই তোমরা বললে রাইট তো আজকে সবার আগে অন্তর থেকে সবার আগে বলো তুমি কি বললে তুমি কি হতে চাও রিপোর্টার তুমি নিউজ অ্যাঙ্কার তুমি নিউজ রিপোর্টার তুমি রিপোর্টার কিন্তু তোমাদেরকে বলে রাখি যখন তোমরা কোনো চ্যানেলে অডিশন দিতে যাবে তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করবে যে আপনি কি হতে চান কখনো এই কথাটা বলবে না যে আমি রিপোর্টার হতে চাই বা আমি অ্যাঙ্কার হতে চাই পার্টিকুলারলি তোমার উত্তরটা কি হবে আমি একজন নিউজ কাস্টার হতে চাই আমি একজন মিডিয়া পার্সন হতে চাই বা আমি একজন নিউজ পার্সন হতে চাই ফার্স্ট মিস্টেক যারা জার্নালিজম ফিল্ডে আসে তোমায় জিজ্ঞেস করলে আমি অ্যাঙ্কার হতে চাই রিপোর্টার নো আমি এসব হতে চাই না আমি একজন নিউজ কাস্টার বা মিডিয়া পার্সন বা নিউজ পার্সন হতে চাই এর আক্ষরিক অর্থটা কি তোমরা জানো জানো না বলে দিই এর আক্ষরিক অর্থ হচ্ছে হলো এখন মডার্ন জার্নালিজম ফিল্ডে এই কনসেপ্টটাই উঠে গেছে শুধু অ্যাঙ্কার শুধু রিপোর্টার শুধু স্ক্রিপ্ট রাইটার আজকের তারিখ হচ্ছে না আজকে তোমাকে সব করতে হবে ইউ হ্যাভ টু ডু এভরিথিং নিউজ চ্যানেলের দরকার পড়লে ভাই তোমাকে দিয়ে খবর পড়াবে নিউজ চ্যানেলের দরকার পড়লে তোমাকে দিয়ে রিপোর্টিং করাবে নিউজ চ্যানেলের দরকার পড়লে তোমাকে দিয়ে অ্যাঙ্কারিং করাবে চ্যানেলের দরকার পড়লে তোমাকে দিয়ে স্ক্রিপ্ট লেখাবে তোমাকে দরকার পড়লে প্যানেল ডিসকাশন করাবে তোমাকে দরকার হলে ইউ হ্যাভ টু ডু এভরিথিং মানে এমনও দেখবে ন্যাশনাল চ্যানেলগুলোতে আমরা যদি ন্যাশনাল চ্যানেল ফলো করি বরখা দত্ত ঠিক আছে বা আমরা দীপক চৌরাসিয়ার যে বড়ো বড়ো যারা রিপোর্টারদের নাম তারা তো এমনও কাজ করে তারা মানে সোলো রিপোর্টার মানে বরখা দত্তকে তো রীতিমতন মানে সোলো রিপোর্টার বলা হয় এবং অনেক বড় বড় ইন্টারন্যাশনাল রিপোর্টার বিবিসিতে যারা কাজ করে তারা কোনো সাথে ক্যামেরাম্যানও নিয়ে যায় না সেটা কী করে এই যে আমি যে ক্যামেরাটা করছি কীভাবে করছি সোলো ক্যামেরা করছি ওরা একটা জায়গাতে ক্যামেরাটা বসায় নিজেরা ক্যামেরাটা বসিয়ে ওরা কী করে রিপোর্টিং করে সামনে দাঁড়িয়ে করে ফিডটা পাঠিয়ে দেয় সোলো রিপোর্টার তো তোমাকে সব জানতে হবে ইউ হ্যাভ টু ডু এভরিথিং আমি বলছি তোমাকে ক্যামেরা জানতে হবে কারণ কলকাতার মিডিয়াতে ক্যামেরাম্যান থাকেই ঠিক আছে থাকেই তো বাট তোমাকে নিউজ রিডিং জানতে হবে তোমাকে রিপোর্টিং জানতে হবে তোমাকে অ্যাঙ্কারিং জানতে হবে স্ক্রিপ্ট রাইটিং জানতে হবে তোমাকে সব প্যানেল ডিসকাশন করে জানতে হবে ইউ হ্যাভ টু ডু এভরিথিং সবার এই কনসেপ্টটা থেকে বেরিয়ে এসো আমি রিপোর্টার হবো অ্যাঙ্কার হবো তা তোমাকে যদি জিজ্ঞেস করে ইচ্ছা করে জিজ্ঞেস করো তোমার সেন্স কী প্রথম মিস্টেক এটা কখনো করবে না যে আমি নিউজ অ্যাঙ্কার বা নিউজ রিপোর্টার হতে চাই এটা বোঝা গেল কি বলতে চাইছি না বুঝতে পারলে বলো right? Any query, any questions? तो की बोल पे की होता चाहो मी? जेटा कोई तीन टाइम होता जेटा कुछ ही बोलो। न्यूज़ कास्टर माने जहाँ न्यूज़ कास्ट कोट्चे, मीडिया पर्सन मीडिया तो ज़्यादा काज कोट्चे, न्यूज़ पर्सन जो न्यूज़ नहीं है ज़्यादा काज, पर न्यूज़ शंकरन तो जेकोनो काजे तुम्हाके दिले भाई कोड देवो, तुम्हारे तो जीएस कोड में क्या करते जाओ, सर हमें क्या ज़्यादा बना मिताई कोड वो, माने सर खबर पोत्ता बोलूँ खबर पोड़ा देवो, सर रिपोर्टिंग कोत्ता बोलूँ रिपोर्टिंग कोड़ा देवो, सर एंकरिंग कोत्ता बोलूँ एंकरिंग कोड़ा देवो, स्क्रिप्ट लिखता हो देन स्क्रिप्ट एक कुली के दिच्छी, it should be your confidence, और एक तब छेले गैलो, एक तब मेह गैलो, एक पोचूर अन्ना इंस्टीट्यूट तक जाए, हमारा इंटरव्यू नीति की देखेजी, तुम्हें क्या करते, सर हमारे ना रिपोर्टिंग इंटरेस्ट नहीं बाहर है, मैं जाऊँ ना हमारे रैशेस होते, अमी खौर स्टूडियो तक बोचे एंकरिंग करूँ, अरे भाई तुम्हारे मौत क्या चीज़ इंडस्ट्री तुम्हार तुम्ही की चाहो दादा कारों किच्चू जाए ऐसे ना शब्द इधर शब्द के बाद रुके ना who cares about you सर हमारे ना वही एंकरिंग इंटरेस्ट हम शुद्ध रिपोर्टिंग टा करते बड़े हमारा एक तो बुझे बात से विषय था तुम्हारा ओपिनियन क्यों हो जिन्हें नॉट इंटरेस्टेड अबाउट योर ओपिनियन तुम्हारे चैनल ले रहने जाए काज करता है আমাদের নিউজ চ্যানেলে মূলত কত ধরনের কাজ হয় আমাদের নিউজ চ্যানেলে মূলত আগেও বলেছিলাম কত চার ধরনের কাজ এটা একদম মাথা ঢুকিয়ে না কি কি হয় নিউজ রিডিং नंबर टू न्यूज़ रिपोर्टिंग नंबर थ्री एंकरिंग फोर होच्छे होलो स्क्रिप्ट राइटिंग এই চার ধরনের কাজ তোমাকে চ্যানেলে গিয়ে করতে হতে পারে এই চার ধরনের কাজ এবং চার ধরনের কাজ সবকটাই আমরা শিখব हमारे नेक्स्ट 20টা ক্লাসে हमारे प्राइम ऑब्जेक्ट হচ্ছে হলো टू लर्न ऑल दिस फोर शॉर्ट ऑफ वर्क তখনই তোমার মধ্যে সেই ক্যালিভারটা আসবে যে কোনো টেলিভিশন চ্যানেলে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে কাজ করার প্র্যাকটিস করার এবং পারফর্ম করার তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশন 80% পেও তুমি আসো বিশ্বাস করো চ্যানেলে কিচ্ছু যায় আসে না আমি এমন স্টুডেন্টকে দেখেছি একদম তোমাদের দায়িত্ব নিয়ে অনেক কথা গল্প করেছিলাম লন্ডন থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়ে এসে চাকরি পাচ্ছে না রাইট ও মাস কমিউনিকেশনের 50টা থিওরি পড়ে এসেছে তাদের চ্যানেলে কিচ্ছু যায় আসে না চ্যানেলে বলছে খবর বলতে পারো ও আমি তো কি করে বলতে জানি না সেটা তো রিপোর্টিং করে থাকো ওই রিপোর্টিং করতে গিয়ে আমার মানে ভাডু কাঁপছে একটা সুন্দর করে একটা অ্যাঙ্কারিং করে থাকো সে অ্যাঙ্কারিং করতে পারছে না সেটা নিউজের স্ক্রিপ্ট লিখে দাও আরে দাদা পারোটা কি তোমার কি কেন নেব তোমাকে তুমি কি এমন পারো তোমার চ্যানেল আমি আমি তোমাকে নেব তো গট দ্য কনসেপ্ট তো তুমি যখন অ্যাঙ্কারিং তুমি রিপোর্টিং করছো স্পটে দাঁড়িয়ে তোমাকে একদম সেই লেভেলের কনফিডেন্ট রিপোর্টিং করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যেখানে আজ সকালে ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা একটি বাস এবং ট্যাক্সির সংঘর্ষে কমপক্ষে 5 জন আহত এবং 3 জন নিহত তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে শামপাক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাস চালককে গ্রেপ্তার করে ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে বিশাল পাল জি 24 ঘন্টা কলকাতা রিপোর্টিং তোমাকে স্মার্টলি তোমাকে অ্যাঙ্কারিং করতে হবে হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা দুর্গা পুজো আসছে আসছে আর এই পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে পুজো মানেই কিন্তু ছুটিয়ে আড্ডা দেওয়া নতুন ড্রেস পরা আর খাওয়া দাওয়া তো রয়েছেই তোমার পাড়ার পুজোর প্রস্তুতি জানতে আমি আসছি চ্যানেলটার পক্ষ থেকে বন্ধুরা তোমরা আমার সঙ্গে রয়েছো তো স্মার্টলি অ্যাঙ্কারিং করতে হবে তোমাকে খবর বলতে হবে তোমাকে ঠিক আছে নমস্কার আমি বিশাল আপনারা দেখছেন জি 24 ঘন্টা সবার আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইন্স বলে ঢাকঢাক করে হেডলাইন্সগুলো পড়লে তুমি সুন্দর করে স্ক্রিপ্টটা তুমি রিড করলে টেলিপ্রম্পটার কনসেপ্টটা বুঝলে ক্যামেরার সামনে দীপ্ত কণ্ঠে নিজেকে প্রকাশ করলে দ্যাট ইজ কল ইয়োর প্রেজেন্টেশন এটা একটা ব্যক্তিত্ব জার্নালিজম কোনো কাজ নয় জার্নালিজম একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্বটা কি যা ঘটে এবং যারা শুনতে চায় মানে ইনসিডেন্টস যেগুলো নিউজে পরিণত হচ্ছে এবং দর্শকদের মধ্যে একটা ব্রিজের কাজ করা এটা একটা ডেমোক্রেসির ওয়ান অফ দ্য 4 পিলার্স তুমি কোনো রিসেপশনিস্টের চাকরি করতে যাচ্ছ না তুমি কোনো মানে সিকিউরিটি গার্ডের চাকরি করতে যাচ্ছ না তুমি কি করতে যাচ্ছ তুমি কোনো সিকিউরিটি গার্ডের চাকরি করতে যাচ্ছ না রিসেপশনিস্টের চাকরি করতে যাচ্ছ না তুমি যাচ্ছ হচ্ছে হলো প্রপার ওয়েতে একটা ইন্ডাস্ট্রিতে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে তুমি কথা বলবে বাকি 10 জন শুনবে তুমি ওপিনিয়ন দেবে তোমার কথার দ্বারা লোকে প্রভাবিত হয়ে যায় হয় না আমরা রিপোর্টাররা যা আমরা প্রভাবিত হয়ে যায় না ঠিক আছে তুমি একটা নিউজ দিচ্ছ তোমার খবর শুনে আজকে মানুষ ডিসাইড করে আজকে বাড়ি থেকে বেরোনো উচিত নয় তোমার খবর শুনে আজকে জেলে মাঝিরা ডিসাইড করবে আজকে সমুদ্রে যাবে কি যাব না আজকে তুমি কোনো এন্টারটেনমেন্ট অ্যাঙ্কারিং করছো দিনের শেষে কাকু কাজ করে বাড়িতে এসছে তোমার সুন্দর মিষ্টি অ্যাঙ্কারিং থেকে তার রিফ্রেশিং হবে তো আজকে তুমি 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 তোমাকে কেন্দ্র করে প্রফেশনটা সেখানে যদি তুমি ধেরাও তোমার মধ্যে সেই স্পার্ক না থাকে কী করে হবে তুমি বোঝার চেষ্টা করো তুমি রবীন্দ্রনাথে পড়ে গেছো, যাদবপুর থেকে পড়ে গেছো, হু কেয়ার্স। কাজ করতে না পারলে তুমি শচীন তেন্ডুলকারের ছেলে হলো, সে ইন্ডিয়া টিমে ক্যাপ্টেন হবে, তার কোনো গ্যারেন্টি নেই। গ্যারেন্টি আছে? আছে। আচ্ছা অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন হতে পারলো না কেন? তার মধ্যে সে স্পার্কটা নেই। বাট নিউজ রিপোর্টিংয়ের কাজটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে নিউজ রিপোর্টার্স কারা হয়। নিউজ রিপোর্টার্স হয় হচ্ছে হলো, নিউজ রিপোর্টারতে দু রকমের কাজ হয়। নিউজ রিপোর্টারকে বলা হয় একটা নিউজ চ্যানেলের, সংবাদ চ্যানেলের হাত পা, যারা বিভিন্ন জায়গায় সময় পৌঁছে গিয়ে তারা নিউজটাকে কভার করে, রাইট? ধরে নাও আজকে মেদিনীপুরের যেই একটা জায়গাটার নাম হচ্ছে হলো, একটা ধরে নাও একটা জায়গাতে মেদিনীপুরে একটা ধরে নাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইট? সেখানে কি কলকাতা কোনো রিপোর্টার যাবে? যাবে না। সেখানে অলরেডি ডিস্ট্রিক্ট রিপোর্টার রয়েছে। রিপোর্টারের ভাগ আছে, একটা কলকাতা সিটি রিপোর্টার, একটা যে ডিস্ট্রিক্ট করসপন্ডেন্স, আবার ন্যাশনাল চ্যানেলেরও রিপোর্টার রয়েছে, রাইট? আবার নিউজ এজেন্সিরও রিপোর্টার হয়। নিউজ এজেন্সি কাকে বলে? নিউজ এজেন্সি হচ্ছে হলো এরা নিজস্ব কোনো নিউজ চ্যানেল নেই, এদের নিউজ এজেন্সির নিজস্ব কোনো নিউজ চ্যানেল নেই। তারা কি করে? শুধু নিউজটাকে করে এবং তাদের পোর্টালে বা তাদের সাইটে রাখে। নিউজ চ্যানেল কী করে? প্রয়োজন মতো সেখান থেকে নিউজটা তুলে নিয়ে এসে তাদের খবরে টেলিকাস্ট করে, অবশ্য টাকার বিনিময়ে। ওয়ান কাইন্ড অফ, আমরা গুগলে গিয়ে ইনফরমেশান সার্চ করি, নিউজ চ্যানেল আর গুগল হচ্ছে নিউজ এজেন্সি। পিটিআই, এএনআই, ওকে, রাউটার, এগুলো সব কি নিউজ এজেন্সিস, রাইট? কথার কথা বললাম, সারা ভারতবর্ষে 500 খানা নিউজ চ্যানেল রয়েছে। আজকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী একখানা ইনফরমেশান দিল, সে কি 500টা চ্যানেলে গিয়ে ইনফরমেশান শেয়ার করবে? নিশ্চয়ই করবে না। সে কোনো একটা নিউজ এজেন্সিকে ইনফরমেশানটা দিয়ে দেবে, সেখান নিউজ এজেন্সি তাদের পোর্টালে গিয়ে নিউজটা রাখবে, সেখান থেকে সব চ্যানেল তার প্রয়োজন মতো নিউজটাকে নিয়ে নেবে। তো মাথায় রাখবে কি, নিউজ এজেন্সি। দেখবে যখন রিপোর্টার, অনেক সময় দেখবে কোনো মন্ত্রী মিনিস্টারদের যে রিপ্লাই করছে, লেখা আছে এএনআই, টিভিতে দেখেছো কালো মতো এএনআই, ঠিক আছে? এএনআই বলে কোনো চ্যানেল দেখেছো তোমরা? না, এএনআই একটা নিউজ এজেন্সি, এএনআই থেকে নিউজটা নিয়েছে। বা ধরে নাও আজ শাহরুখ খানের 56তম জন্মদিন, শাহরুখ খান তার বাড়ির সামনে এসে হাত দেখাচ্ছে, রাইট? তো ন্যাচারালি আমাদের সিটিভিএন যে চ্যানেলটি বা সিএন নিউজ, এই বিআরটি, এইখান দুটো স্টেশন পরেই, বিআরটিতে 2খানা স্টেশন পরে রয়েছে। বা সিএন থেকে কোনো রিপোর্টারকে নিশ্চয়ই ওকে পাঠাবে না যে তাহলে বোম্বে গিয়ে শাহরুখের বাড়ির সাথে রিপোর্টিংটা করে আনো। না, এএনআই বা কোনো একটা এজেন্সি খবরটা, ওই ফুটেজটা নিয়ে দিয়ে দিয়েছে, সব ভারতবর্ষের সব এজেন্সি নিউজ চ্যানেলটাকে দেখাচ্ছি। তো রিপোর্টার তুমি সিটি রিপোর্টার হতে পারো, তুমি ডিস্ট্রিক্ট রিপোর্টার হতে পারো, বা তুমি কোনো মানে স্পেসিফিকলি নিউজ এজেন্সি রিপোর্টার হতে পারো। রিপোর্টাররা কাজটা কীভাবে করে, স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো, রাইট? বা স্টেপ বাই স্টেপ বোঝায় আমরা একটু কাজ করি। তুমি চলে এসো এখানে, ফুটবলার তুমি চলে এসো, আস্তে আস্তে আসবে, আসো বাইরে এসো, আচ্ছা দুজনে এসো, দাঁড়াও, আচ্ছা। আজকে ধরে নাও আমরা তিনজনে কি ফ্রেমে আছি? দেখো দেখি একটু, তিনজনে কি ফ্রেমে দেখা যাচ্ছে? আচ্ছা চেপে এসো, আচ্ছা আমি মাঝখানে দাঁড়াই, ঠিক আছে? দেখতে সুবিধা হবে। দাদার মাথা কেটে যাচ্ছে, এত লম্বা সমস্যা, এত মাথাটা একটু কেটে দিয়ে, ঠিক আছে? ওকে, নাও আসছেন। নিউজ এজেন্সিতে ধরো না আমরা একটা নিউজ কভার করতে গেলে মূলত 3 জনের টিম যায়। ইন জেনারেল কজনের টিম যায়? 3 জনের টিম যায়। টিম 1, আমার সাথে একজন রয়েছে, কে? ক্যামেরাম্যান, সরি রিপোর্টার, ও তো রিপোর্টার, ওকে ক্যামেরাম্যান, আমি তো গাড়ি ড্রাইভার, ঠিক আছে? তো 3জনেই গুরুত্বপূর্ণ, ধরো এটা 3জনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একদম পিকচারাইজ করো ব্যাপারটাকে, ওকে? ক্যামেরাম্যান কী নেবে? সাথে তার ক্যামেরাটা নেবে। রিপোর্টার কী নেবে? তার সাথে বুমটা নেবে, ঠিক আছে? আর ধরো তো নিচে আমি গাড়ি নিয়ে, ড্রাইভার আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, রাইট? ওকে, তো আমি কি করব? আমাকে সে বলা হলো এখানে তোমাদের গাড়িটা এইখানে যেতে হবে। আজকে ধরে নাও কলকাতা বইমেলার উদ্বোধন হচ্ছে, ঠিক আছে? তো আমি কী করলাম? গাড়িটা চালিয়ে সেখানে গিয়ে আমি পৌঁছে ম্যাডামকে আর স্যারকে নামিয়ে দিলাম, ওকে? স্টেপটা বোঝো। তো ড্রাইভারের কাজ শেষ ওখানে। ড্রাইভারকে গাড়িটা পার্ক করে দাঁড়িয়ে রইল কোথাও একটা, প্রেস কার্ড লেখা রয়েছে গাড়ি, দেখেছে না? প্রেস লেখা থাকে, দাঁড়িয়ে আছে, রাইট? তো সবার প্রথমে রিপোর্টার ম্যাডাম আর, আচ্ছা এদেরকে ক্যামেরাম্যান বলা না, কী বলা হয়? ফটো জার্নালিস্ট বা চিত্র সাংবাদিক। এই ক্যামেরাম্যান টার্মটা ইউজ করবে না, লিখে রাখতে পারো তোমার যেটা সুবিধা। বা আমি তো এই ভিডিওটা দেখবেই তো, ভিডিওটা করছি তো এই কারণের জন্য, কারণ বাড়িতে যেতে যেতে অনেক কিছু ভুলে যাবে। পুরো ক্লাসটা পেয়ে যাবে এবং আগে আমি কিছু জিনিস বলেছি তোমার জন্য স্পেসিফিক্যালি রেকর্ড করেছি ওটা দেখে নেবে বুঝতে পারবে রাইট তো চিত্র সাংবাদিক বলে বা কি বলে फोटो जार्नलिस्ट गुड टर्न कैमरामैन है भी कैमरामैन दिखाई ব্যাপারটা কিন্তু জানা নয় दे आर वेरी रेसपन्सिबल अनेक क्लस लोक तो गुरुत्व देना जो चैनल काज करते जाए देखें एक फोटो जार्नलिस्टर भूमिका कत दूर एक रिपोर्टर के छाड़ाओ काज चले जाए कैमरामैन के छाड़ा चैनल काज चले ना आज रिपोर्टर दरकार नहीं गल निलाम नगर कैमरामैन थको हमारे कैमरामैन के दिए पूरा छविटा तुले नहीं चले आसबो हमें बैकग्राउंडे वॉइस दिए देव वॉइस ओवर चालिए देव गया सर्वशेष दरकार नहीं कैमरामैन रिपोर्टर हमारे तो फोटो जार्नलिस्ट प्लेज अ वेरी वाइटल ये साथ कोई झमेला जाए ना ठीक है तो सर्वप्रथम कि स्टेपटा बोझो प्रथम तो हमें ड्राइवर पहुँचे दिलाम तो रिपोर्टर कि करबे कैमरामैन के दिए बोलबे छविगुलो तोलो कि करबे नम्बर वन कि करबे छवि नेबे माने फुटेज नेबे एबार फुटेजटार दायित्व कार फोटो जार्नलिस्टेर ना फुटेजगुलो नेयार दायित्व हच्छे आमादेर रिपोर्टर मैडमेर कारण एंड नेयार बोलते माने कि फुटेज लागबे तो तो जाने ना कारण अफिसे गए भलो कर अफिसे गए स्टोरीटा क्या कर रिपोर्टर कर गए तो रिपोर्टारे कौन छवि लागे बईमेलार गेट्टा लागे आनंदबाजारे स्टलटा लागे कि थीम थीमेर स्टलेर छवि भिडियोटा लागे लोकजन ढुकछे बेरोच्छे तार भिडियोटा लागे खाबार स्टलेर छविटा लागे बा लिटिल मैगाजिनेर छविटा लागे अंडरस्टैंड कि बोलते चाइछि लोके आड्डा दिच्छे तार भिडियोटा लागे एसे पेशे दिके फ्रेम थेके बेरिये जाबे ना होले राइट बुझाते पारछि कि बोलते चाइछि विषयटा आमि तो हमारे प्रथम काज फुटेजटा फुटेजटा द्वारा ओके दिए करिए नेबे भाई एटा चाहिए ओटा चाहिए ओटा चाहिए किन्तु जखन तोमरा काज करते जाबे तोमार संगे जे चित्र सांबादिक जाबे से भाई तोमार थेके बड़ो रिपोर्टर एई आमार रिसेंटली जार कथा बोलछे जयन करेछे बोलछे दादा आमार साथे जे रिपोर्टर जाते सोमेनदा से प्राय 18 बछर धरे फोटो जार्नलिस्ट ताके कि बोझो आमी जा आगेई से सब तुले मुले रेडी से आमार थेके से बेशी बोझे से अनेक बड़ो बड़ो ताबड़ ताबड़ बड़ो बड़ो सांबादिकदेर साथे काज करेछे से माने तोमार थेके से बेशी बोझे এটা মোটামুটি ধরেই চলবে যে প্রথম প্রথম অবস্থায় যাবে রাইট কি বলতে চাইছি তো কিন্তু দায়িত্বটা কার ওর তার নাম্বার 1 কি করলাম ড্রাইভার গিয়ে পৌঁছে দিল নাম্বার 2 ফটো জার্নালিস্ট কি করলো নট ক্যামেরাম্যান ফটো জার্নালিস্ট কি করলো ছবিটা ফুটেজটা তুললো নাম্বার 3 কি করব কি করবে নাম্বার 3 কি করবে তুমি গিয়ে বুমটা ধরো আচ্ছা বুমটা ধরার নিয়ম আছে রিপোর্টারটা বুম কিভাবে ধরে এখানে একটা সুইচ থাকে সুইচে হাত দেবে না सब समय बोधा कारण सुई चार दी हलो आवाज़ा बंद हो जाते तुम जानते तुम्हें कथा बोले म्यूट एस एखे तार थको कैमरार संगे जुक्त यहीखाना हाथ देवे ना कारण तार लूज हो गए साउंड जो ना पड़े सुईच तारे ठीक मिडिले हाथी देव दिए कथा बोलो राइट कि बोलते चाहिए पाखा चले हाँ राइट एबार कथा बोलो तो रिपोर्टर कि कर ठीक कर बुमटा धर और लोगो बक्सटा एरम ना कखो एरम अलवेज सोजा जान देखा जाए लोगो बक्सटा बोझाते पारलाम और मुखेर थेके क आंगुल नीचे छय आंगुल नीचे मुखेर थेके एई तोमार ठोटेर थेके एटा कत हलो आंगुल मापो चार आंगुल मापो चार और दुई तुई धरो ना चार आंगुल धरो ना बाबा एई चार और एई दुई हये गेलो छय एटा तो तोमार मुखेर थेके नीचे लोगो बक्स सोजा राइट बोझाते पारलाम कि बोलते चाइछि हैव यू ऑल अंडरस्टूड तो एबार नेक्स्ट स्टेप कि नेक्स्ट स्टेप होच्छे बाइट नेबे बाइट किभाबे नेबे रत्नाखेनार साथे दाঁড়াও रत्नाखेनार साथे दाঁড়াও फ्रेमेर सबाई आसछे नाकि देखबे एकटु रत्नाखेनार साथे दाঁড়াও अच्छा दाঁড়াও एशा दिया एशा एखाने एशा दाঁড়াও बा एशा एखाने एशा एशा फ्रेमे आसছি सबाई आमरा तुमि एटा हाँ अच्छा सबाई आसছি आमरा फ्रेमे ओके एबार धरे नाओ बाइट नेबो किभाबे बाइटटा नेबो भालो करे बोझो ओ होच्छे धरे नाओ बोइयेर दोकान और हे उच्च धरण घूरते एस तो ओदेरके प्रश्न क्या प्रश्न करबे बोलो कार साथे एसेछेन बोलो अरे बोलो जिज्ञेस करो कार साथे एसेछेन बाड़ीर लोकेर कटा बोई किनेछेन एई चारटे ओके एटा कि हलो बाइट निले एदिके चले एसो और ओके ओके जिज्ञेस करो बोई बिक्रेता जिज्ञेस करो ओके दुटो प्रश्न कि कि सारादिन कटा बोई बिक्री हलो आपनार आज के मोटामुटी भालोई बिक्री होयेछे आजके जेहेतु छुटिर दिन अनेक लोकजन एसेछे खूब भालो अच्छा अंडारस्टूड এবার এখানে গল্পটা হলো যখন আমরা প্রশ্ন করছি বুম আমার কাছে জিজ্ঞাসা করছি তার কাছে প্রশ্ন করছি আমার কাছে জিজ্ঞাসা অনেকে এইখানেই আজকে কটা বই বিক্রি হলো ঠিক আছে বা জিজ্ঞেস করলো যে আপনার এখানে কি কি নতুন সংখ্যার কি কি বই রয়েছে নো ইউ আর মেকিং মিস্টেক তুমি ভুল করছো তোমার কাছে আমি হাজার শেখার টেনশনে গিয়ে ফিল্ডে গিয়ে ভুলে যায় লোকজন ঠিক আছে अभी कल के ही एक आज सकाले मैं भिडियो बनिए कारण एक छात्री भूल करे देखे ओके बोले शेखा एत शेखानों पर जो गए भूल टेंशने भूले गेसि अरे कि बोली टेंशने और क्यों बोले ना कि ठीक है और सबार प्रथम बोले ना शेखाई मैं सबार आगे तो मेरे शेखाई ना कि ठीक है एबारे बोले आलदा धरे लिखिए देव जो प्रश्न कर बुम निजे का जो प्रश्न उत्तर देवे बुम तर ये लेखाना जाए ये कथाटा बोले ठीक है बोलते ना ये बोझाओ नहीं आज एबार ना जत दोष दंद घोष ठीक है चल मानलाम तो एक भिडियो बनी एक बार फाटिए बोले दिओ देखे भिडियोटा ओके तो क्यों करलम एखे ये प्रश्नटा ठीक है पुजोर संख्या नतून की बई अपन प्रकाश अपन स्टले रही है राइट ये बाइट नेवा एबार दूजने चले जाओ कि अच्छा तुम चले जाओ एसा दाड़ो बसो तरह की करलाम की करलाम प्रथम जेटा करलाम ड्राइवर पहुँचे दिल कैमरामैन के दिए फुटेज तुलिए नेওয়া हलो नेक्स्ट हच्छलो बाइट नेওয়া हलो लास्ट स्टेप हच्छलो रिपोर्टर दाड़िये एकटा कि देबे पीटीसी कि देबे पीटीसी पीटीसी फुल फॉर्म की ओरे जिओ पीटीसी कि करे जानले জার্নালিজম छिलो तोमार बाह वेरि गुड पीटीसी पीटीसी टा हच्छे किभाबे পিস টু ক্যামেরা পিটিসির ফুল ফর্ম কি পিস টু ক্যামেরা ওকে একটা ছোট একদম এইভাবে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে চোখে চোখ রেখে তোমার পিটিসি দিতে হবে একদম স্ট্রেট রিপোর্টিংটা অলমোস্ট আমরা সবাই বুঝে নিয়েছি এবার আমরা কি করব প্র্যাকটিক্যালি রিপোর্টিং করব আর প্র্যাকটিক্যাল রিপোর্টিং এর টপিক দিয়েছি তোমাদেরকে কি একটা দুর্ঘটনা নিয়ে পিটিসি রেডি করতে তো অলমোস্ট সবাই ওরা কিন্তু তোমরা পিটিসির স্ক্রিপ্ট লিখে ফেলেছো এবার স্ক্রিপ্টটা কি করতে হবে একদম ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে একদম হাতে বুম নিয়ে প্র্যাকটিক্যালি রিপোর্টিং করতে হবে ফিজিক্যালি যে যে জিনিসগুলো বললাম যেগুলো করতে হবে পায়ের তলায় কতটা স্ট্রেচ দিতে হবে বুমটা কী করে ধরতে হবে এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে আইটির মাথায় রাখতে সম্পূর্ণ কথাটা বলবে লেন্সের দিকে তাকিয়ে এবং সেকেন্ডলি আমাদের পিটিসিটা বলা হয়ে যাওয়ার শেষে আমরা 5 সেকেন্ড ক্যামেরার দিকে তাকিয়ে থাকবো 5 4 3 2 1 মনে লুক শিফট করবো কেন মনে আর মনে মুখে বলবো না মুখে মনে মনে গান করবো মানে কাউন্ট করবো কেন কারণ ওটাকে ক্যামেরাম্যানের কাটতে সময় লাগবে হওয়ার পরে লুকটা শিফট করবে না এটা মাথায় রেখে আমাদেরকে করতে হবে রাইট আমরা শুরু করবো প্রথমে কে আসবে কে প্রথমে আসতে নিজে থেকে বলো আমি আসতে চাই কনফিডেন্টলি কার এই কনফিডেন্সটা আছে ওয়াও ভেরি গুড তিয়াস তো তিথি চলে এসো ভেরি গুড তিথি আজকে আমাদের প্রথম উদ্বোধনী রিপোর্টিং গাইবে বুমটা ঠিক করে ধরো তিথি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারাসাত সুভাষ ময়দানের সামনে আজ সকালেই এখানে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা তাদের ইতিমধ্যেই বারাসাত হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে এবং জানা গেছে তাদের মধ্যে একজনের অবস্থা একটু স্বাভাবিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গা বাবুপাড়া এলাকায় আজ সকাল 10টায় এখানে ঘটে গেছে একটি ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটে গেছে এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক যুবতী জানা গেছে কানে ইয়ারফোন দিয়ে রেল লাইন পার করায় ট্রেনের সাথে ধাক্কা খান তিনি লরি চালক হঠাৎ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসের সাথে জোরে একটা ধাক্কা লাগে এবং এতে নিহত হয় 10 জন এবং 15 জন গুরুতর আহত হয় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ক্যামেরায় বিশাল পালের সাথে উমা জি24 ঘন্টা কলকাতা হার্ড নিউজের পিটিসি কিভাবে আমরা দেখলাম এবার আমরা দেখব হচ্ছিল সফট নিউজের পিটিসি কিভাবে হয় সফট নিউজ মানে কোনোটা ইন্টারেস্টিং বা মজার বিষয় বা কোনো বলিউড গসিপ নিয়ে তুমি একটা ইচ্ছাটা করছো আজ রাজ চক্রবর্তী আর হচ্ছিল কার সাথে বিয়ে করলেন রাজ চক্রবর্তী শুভশ্রীকে রাজ শুভশ্রীর বিয়ে চুপি চুপি তারা প্রেম করেছিল এতগুলো বছর কিন্তু তারা এখন 4 হাত 1 করার সিদ্ধান্ত নিয়ে নিল কি বলার এক্সপ্রেশন কি কি চারটা জিনিস বা নাম্বার 1 মাথায় রাখবে সফট নিউজে পিটিসি দেওয়ার বা রিপোর্টিং করার প্রথমটা হচ্ছিল ভয়েস মডিউলেশন আজকে আমরা একটা ভয়েস মডিউলেশন যদি করি যদি না থাকে তাহলে কী করে ব্যাপারটা হবে আজকে ইলিশ উৎসব নিয়ে যদি আমরা লাইন বলি ভালো করে বলবে বুঝবে লাইনটা হচ্ছিল ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে বলো দেখি এটা বলো ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে ভেরি গুড ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে আচ্ছা তুমি বলো যে ইলিশ কোপ্ত ইলিশ বিরিয়ানি ইলিশ মালাইকারি ইলিশ কোপ্ত ইলিশ বিরিয়ানি ইলিশ মালাইকারি একটু মশলা লাগিয়ে বলো দেখি ইলিশ কোপ্ত ইলিশ বিরিয়ানি ইলিশ মালাইকারি দেখে বলো স্মাইল আটা সাগো ইলিশ কোপ্ত ইলিশ বিরিয়ানি ইলিশের মালাইকারি এবার বলো দেখি ইলিশ কোপ্ত ইলিশ বিরিয়ানি আর ইলিশের মালাইকারি সবাই বুঝতে পারলাম হোয়াট ইজ কল দ্য মডুলেশন राइट मड्यूलेशन बोझाते पारछि एटा कत इंटरेस्टिंग ना एटा हच्छे मड्यूलेशन। तो आमादेर सफ्ट न्यूज स्क्रिप्टेर सफ्ट न्यूज पीटीसिर फार्स्ट इम्पोर्टेंट पार्टी हच्छे हलो वॉइस मड। एटा आमी दिए शुरू करब आमादेर एई क्लासेर भिडियोटा। एई एक्सप्रेशनसगुलो तोमादेर बेश इंटरेस्टिंग मुख करे तोमरा बोलले इलिश माछ निये भालो लागबे देखते, ठीक आछे। तो राइट कि बोलते चाहिए एखन तो अभ्यास करो आरेकटा जिनिस तोमरा जिनिस खेयाल करो। आमरा तो एई भिडियोगुलो क्लासेर भिडियोगुलो तोमरा टीवीते जाबे तोमरा बुझबे कोन एंगेले तोमादेर देखते भालो लागे। देखो कारोर स्ट्रेट फ्रेमे देखते भालो लागे, कारोर साइड फ्रेमे देखते भालो लागे, कारोर एई साइड फ्रेमे भालो लागे, कारोर एरकम भावे ताकानो भालो लागे। एकटा एंकर अलवेज जाने ताके कोन फ्रेमे देखते भालो लागे। एकजन एक्टर जाने से कतटा हासले ताके भालो लागे, राइट। अच्छा बद्रीनाथ की दुल्हनिया मोटा देखेছো सेकेंड नायकटा छिलो के बोलो सिरियल करे छेलेटा सिद्धार्थ। सिद्धार्थ को स्ट्रेट हासे ना, तोमरा साइड करे हासे। ख्याल करेছো तोमरा? ख्याल करेছো तो कार कथा बोलছি? কেন ভাই ও কি পাগল? সাইড করে দম হাসতে পারে না? ওর ওটাই ওকে সুন্দর লাগে। ও নম্বর হাসলে ওর মুখটা খুব চওড়া পড়ে হাঙর মাছের মতো ফুলে যাবে ভাই পুরো, রাইট। ওটা ওর লুকসে যায়। আমি एग्जांपलটা দেখাতে পাচ্ছি সিদ্ধার্থের হাসিটা তুমি খেয়াল করে দেখবে একদম সাইড একদম এদিক টানা হাসি, রাইট। তো তুমি ক্যামেরার সামনে দেখে নিজেকে একটা ফিল করবে কোন লুকসটা তুমি সবচেয়ে ভালো চাও। তো অভ্যাস করো আজকে থেকে, ओके। एच विषय तो कि बोललाम प्रथम मड्यूलेशन मड्यूल प्रैक्टिकली बोझाते पेरेछि। नेक्स्ट एग्जांपल रूल कि बोलेछि मड्यूलेशन से परे स्माइल स्माइल अवश्य हासि। हाँ हासिर अवश्य परिस्थिति बुझे होबे, ठीक है। हासि अवश्य परिस्थिति बुझे होबे। धरे नाओ आज के 20 जन एटा भाराक्रांतबंदी 20 जन एटा तो सफ्ट न्यूज ए दाँत पेड़ करे यदि एकदम यदि बोले आज के 20 जन मा चले जाच्छे लोके भाबे कत बड़ो करे असभ्य लोकटा देखो छेलेटा देखो मेयेटा देखो। तो ওটা হবে না একটা ওই হাসিটার মধ্যে থাকবে একটা কি নস্টালজিক হাসি, ঠিক আছে। দুর্গাপূজা শেষ, আরও একবার অপেক্ষা ৩৬৫ দিন এবং মনের একটাই আশা মা তুমি আবার এসো। এই হাসিটার মধ্যে কি থাকবে একটা একটা নস্টালজিক হাসি থাকবে। ক্লিয়ার? আমি বলতে পারছি বিষয়টা কি বলতে চাইছি। নেক্সট কি বললাম পরিস্থিতি বুঝে কথা বলা, ঠিক আছে। আজকে 31st তুমি রিপোর্টিং করছো ধরো না পার্ক স্ট্রিট থেকে, ওখানে তোমার রিপোর্টিংয়ের সেন্সটা তোমার যেমন তো লাউড থাকবে। ধরো না একদম তুমি বলছো যে সে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরেই কিন্তু নতুন বছর আসতে চলেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পার্ক স্ট্রিট মানে একদম কলকাতা প্রাণকেন্দ্রে কিন্তু উপচে পড়ছে মানুষের ভিড়। এই যে গলার যে টোনটা থাকবে শান্তিনিকেতনে তুমি যেন কবিগুরুর মানে 25 মানে রবীন্দ্র জয়ন্তী পালন ওখানে কি এরকম অসভ্যতম করতে চলবে, ঠিক আছে। আর আর কিছুক্ষণ পরে কিন্তু নাচ করতে উঠবে রবীন্দ্র বিশ্বভারতীর লোকজনরা, দেখবো কতটা নাচে জমাতে পারে। এটাকে দেখলে ভালো লাগবে? বলো ভালো লাগবে? তাহলে আন্ডারস্টুড? তো ওখানে বলে কেন যে স্যার বলেছে। মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি। আমারই একটা স্টুডেন্ট আছে নাম বলবো না, ও দেখে দেখে ভিডিওগুলো ওকে আমি শিখিয়েছিলাম হেসে বলতে হবে। ও একটা টিচার্স ডের প্রোগ্রামে গেছে, গিয়ে বলছে কি তোমাদের ভালো লাগছে তো? কি হলো আওয়াজ কই? আরে কি মরেছে আমি তো আওয়াজ করেছে। হ্যাঁ ওই তুমি তো বলেছো ক্লাসে। আরে পরিস্থিতি বুঝে ব্যাপারটা বল। এখানে সব এক্সিকিউটিভ লোকজন, আমাদের গুরুকুলেরই প্রোগ্রাম ছিল টিচার্স ডের প্রোগ্রাম, সব মানে হাই প্রোফাইল লোকজন সব, ঠিক আছে। ওখানে গিয়ে এরকম গলা ফাটিয়ে চিল্লাচ্ছে। तो परिस्थिति बोझाटा खूब दरकार। यू हैव टू अंडरस्टैंड द सिचुएशन, गॉट इट? कि बोलते हैं। नेक्स्ट पॉइंट कि बोललाम फेस फेस एक्सप्रेशन बोलार किछुई नेই। अच्छा যদি এইটাই তোমাকে যদি বলতে এক্সপ্রেস, আচ্ছা এটা বলা হয় ভালো রিপোর্টার ভালো অ্যাঙ্কাররা চোখের এক্সপ্রেশন মারাত্মক হয়, রাইট। চোখের এক্সপ্রেশন, ओके। ইলিশের স্বাদ চেখে দেখতে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। বলো দেখি তুমি এটা দাঁড়াও। ইলিশের স্বাদ চেখে দেখতে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। এটা একটু আস্তে আস্তে বলো। ইলিশের স্বাদ চেখে দেখতে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। তুই বল দেখি। ইলিশের স্বাদ চেখে দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। ইলিশটাকে বলে একটু খুন করে দিই। ওকে প্রথম বলো দেখি। আমি তো চিনি বলো। ইলিশের স্বাদ চেখে দেখতে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। একটু সফট চোখের এক্সপ্রেশন। ইলিশ এই দেখো ইলিশের স্বাদ চেখে দেখতে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। বলো ইলিশের স্বাদ চেখে দেখতে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। তুমি কম্পোস্টগুলো বলো একটু। ইলিশের স্বাদ চেখে দেখতে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। গুড ট্রাই উমা। ইলিশের স্বাদ চেখে দেখতে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। গুড ট্রাই। राइट বোঝা গেল কি বলতে চাইছি এটা আস্তে আস্তে হবে আরো ইমপ্রুভ হবে ইউ নিড টু ইমপ্রুভ আ লট আরো ইমপ্রুভ হবে কিন্তু মোরললেস ব্যাপারটা বোঝাতে পেরেছি তো এটা একটা হচ্ছিল কি পিটিসি বললাম এটা এটা হচ্ছিল আমাদেরকে সফট পিটিসি দেয়ার টেকনিক বা প্যাটার্ন হচ্ছিল এটা একদম এইভাবে বলতে হবে রাইট তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে কি এটা করা আমি আমি তোমাদেরকে 5টা টপিক দেব হোমওয়ার্ক লিখে ফেলো তো কি তোমরা আচ্ছা যাই হোক আমাদের মোটামুটি টোটাল ব্যাপারটা বুঝে গেছি আমরা আর তোমাকে বলবো তোমার নামটা ছিল শম্পা বলে তো প্রীতি প্রীতি ক্লাসের প্রথম পার্টটা আমরা যদি তুমি মিস করছো আধ ঘন্টা এর মধ্যে রেকর্ড করা আছে ওটা দেখে নেবে অবশ্যই তো ক্লাসটা আজকে এখানে শেষ করি ফাইনালি তো সবাই টাটা বলে দাও সবাই নিজেদেরকেই তোমরা তো দেখবে চলো টাটা 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 ওকে ফাইন তো নেক্সট ক্লাসে আজকে আমরা নিউজ রিডিংটা করবো ভেবেছিলাম কারণ আজকে নিউজ একবারে করলে ওই উদরপিণ্ডি ভুতোর গায়ে উঠবে আগে এটা স্পেসিফিকলি হোক নেক্সট ক্লাসে আমরা একদম মানে নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা নেবো নেওয়ার পর নেক্সট ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমরা কিন্তু নিউজ বুলেটিন শিখবো আমরা নিউজ বুলেটিন মানে যেটা তোমাদের যারা নিউজ অ্যাঙ্কার হচ্ছে কেন অনেকেই নিউজ অ্যাঙ্কার হতে বলেছে বা সবাইকেই জানতে লাগে নিউজ বুলেটিন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড নিউজ বুলেটিনের স্লট কী করে করা হয় একটা নিউজ বুলেটিন পড়ে কেমন করে তো স্কেল কীভাবে হবে একটা টোটাল হেডলাইন্স থেকে শুরু করে শেষ অবধি একটা বুলেটিন কীভাবে সাজানো হয় এই টোটাল ফরম্যাটটা পরের দিনকে আমরা বুঝবো তো বুঝতে পারছো পরের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে একদম বি অন টাইম ইন দ্য ক্লাস রাইট কী বলতে চাইছি তো আজকে ক্লাসটা এখানে আমরা শেষ করছি যার যেটা অসুবিধা আছে বুঝতে আর একবার ভিডিওটা দেখে নিয়ে ফাইনালি চলো বাই টাটা